গাজার উত্তর অঞ্চলে দখলদার ইসরায়েলের চার সেনার মৃত্যু হয়েছে। 29 অক্টোবর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করে জানায়, একটি সংঘর্ষে তাদের চার সেনা নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনী নির্যাতনে গত মাসে গাজার উত্তরাঞ্চলে প্রায় 700 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 28 অক্টোবর রাতে গাজার বেইত লাহিয়াতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় 109 জন ফিলিস্তিনির প্রাণহানির ঘটনা ঘটে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এই হামলায় নারী শিশু সহ বহু সাধারণ মানুষ মারা যায়। এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও গাজায় চার সেনার মৃত্যুর ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শোক প্রকাশ করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, বেইত লাহিয়ার হামলায় প্রাণহানি ও আহতের সংখ্যা খতিয়ে দেখা হচ্ছে। গাজায় এই বর্বর হামলার মধ্যেই ইসরায়েল জাতিসংঘের ত্রাণ কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে, যা আগামী 3 মাসের মধ্যে কার্যকর হবে। ইসরায়েল অধিকৃত জেরুজালেম সহ গাজায় জাতিসংঘের ত্রাণ বিষয়ক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ফিলিস্তিনিরা খাদ্য ও চিকিৎসার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি দখলদারিত্বে সাধারণ ফিলিস্তিনি জনগণের জীবন ক্রমশ কঠিন হয়ে উঠেছে। যুদ্ধপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী এই নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো মন্তব্য করেননি, যা গাজার জনগণের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। কবির চৌধুরী জয়, মাইটিভি।